হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি আছি এখন রহিমগঞ্জ। এই জায়গাটায় আসার সময় ভিডিও শ্যুট নিতে চাইছিলাম, কিন্তু একটু ব্যস্ততার কারণে নিতে পারি নাই। তাই ভাবলাম যাওয়ার সময় ভিডিও শ্যুটটা নিই, তাই ক্যামেরাটা বের করে ভিডিও করতে শুরু করে দিলাম। আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম সান্দা নদী। ঢাকা থেকে হুলারহাট, ভান্ডারিয়া, পিরোজপুরের লঞ্চ চলাচল করে থাকে এই নদী দিয়ে। ছোটবেলায় এই লাইনের লঞ্চে অনেক আসা যাওয়া করছি, বাট এখন যাওয়া হয় না। এখন যাই বরিশাল থেকে। ঢাকা বরিশাল লাইনের লঞ্চগুলো যেমন দেখতে বড়, তেমন রাজকীয় পরিবেশ, তাই বরিশাল থেকে যাওয়া হয়। গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে চলতে শুরু করলাম, সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টিও পড়তেছে। এক অপরূপ দৃশ্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, দেখতে থাকুন। রাস্তার দুই পাশে যে জমিগুলো দেখছেন, বর্ষার সিজনে এই জমিতে 2.5 থেকে 3 ফুট পরিমাণ পানি থাকে। সোজা রাস্তাটা গেছে রমজান কাঠি, আমি যাব ডান দিকে ভরসা কাঠি হয়ে হাইওয়েতে। এখন যে জায়গাটায় আছি, এটা হলো আপনার ভরসাকাটি গ্রাম। দেখতে দেখতে হাইওয়েতে চলে আসলাম। বাম দিকে জয়শ্রী বাস স্ট্যান্ড এবং ডান দিকে সানুহার বাস স্ট্যান্ড, আমি যাব সানুহার বাস স্ট্যান্ডে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন।
আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।